রওজ করাও তো মুশকিল রে বাবা এখন কেন সব বড় বড় আয়োজন বসে আছে এত বক্তা এত হুজুরের ওয়াজ শুনেছে আমি যদি বলি আমাকে পড়াবি আমাকে মনে 20 বছর পড়াবে এত বড় বড় সব আয়োজন বসে আছে কেন ওই জন্য টেনশন হয় মনে কষ্ট হচ্ছে নাকি আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন দোয়া করব তার আগে একটা কথা বলি আল্লাহ নবী বলেছেন সিদ্দিক আকবর শুনেছেন খবরদার করো দিলকে কখনো ভেঙে দেবে না যদি কাউকে খুশি না করতে পারো যদি কাউকে রাজি না করতে পারো কারো দিলকে যদি আনন্দ না দিতে পারো খবরদার কারো দিলে আঘাত দিয়ে দিও না এই নজওয়াত পারা ইবাদত দুই ধরনের হয় হক দুই ধরনের আছে একটা হলো বান্দা আল্লাহর সঙ্গে হক আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত আল্লাহর কাজ আর একটা হলো হকুন নাস মানুষের হক আল্লাহ পাকের হকে যদি বান্দা গাফলতিও করে ফেলেন আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের রক্তে প্রথম আসমানে নেমে আসেন কুদরতিভাবে এসে বলে ওরে আমার দাস দাসী রে গুনাহ করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি দুনিয়ায় কেউ যদি অন্যায় করে তাকে খোঁজা হয় মারার জন্য আর আমি আল্লাহ তোদের মতো অন্যায়কারীগুলোকে ডাক দিয়ে গেছে ওরে আমার বান্দা বান্দী রে তবে মনে রাখবি হকুন না যদি করে ফেলিস আমি মাফ করব না কি আল্লাহ হক না বাপ মার হক ছেলে আদায় করতে পারেনি বাপ মা আছে বাপ মা শোনো একটা ছেলেকে এক নজরে দেখলে আর একটা ছেলেকে রাস্তায় বসিয়ে দিলে এই হক মারার অধিকার তোমাকে কে দিয়েছে আমার জায়গা আমার গাড়ি আমার বাড়ি আমার বলে কিছু নেই আল্লাহ তোমায় দিয়েছে শুকরিয়া আদায় করো তোমাকে দুটো ছেলেকে সমান দিতে হবে তিনটে ছেলেকে সমান দিতে হবে যার যেটা পাওনা দিতে হবে তোমার কোন ছেলেটা ভালো বেসেছে বেশি কম বেশি জবাব সে আল্লাহর কাছে দেবে তোমারও একটা হক আছে বাপ মা যদি কোনো ছেলেকে হক ঠিকভাবে না পালন হয় জবাব দিতে ঠিক সেভাবে স্বামীর একটা হক আছে স্ত্রীর একটা হক আছে স্ত্রী যদি স্বামীকে ঠকায় কামতে দিনে আল্লাহ পাক বলবে আমি মাফ করব না কেননা ওটা তোমার স্বামীর হক ঠিক স্বামী যদি স্ত্রীকেও ঠকায় তুমি যত বড়ই স্বামী হও না কেন ধরা তোমায় পড়তে হবে এইভাবে সমাজে পাড়া প্রতিবেশীর হক আছে এইভাবে সমাজে নেতা পূজার হক আছে এইভাবে সমাজে একে অপরের হক রয়েছে হক যদি আদায় না করতে পারো আল্লাহ পাকের কাছে কিয়ামত দিন জবাব দিতে হবে তাই বলে যায় হকুন নাস থেকে বাঁচার চেষ্টা করবেন শিরকের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন আর নবী পাকের শান মর্যাদায় কোন রকম যেন ত্রুটি বিচ্ছেদ না হয়ে যায় বাঁচার চেষ্টা করবেন আল্লাহ যাদেরকে বন্ধু বলেছে আল্লাহওয়ালা তাদেরকে সম্মান মর্যাদা দেবেন যদি এর পরে যদি কোনো ভুলও হয়ে যায় মাফের অনেক দরজা আছে এই জায়গা কোনো কিন্তু রেড জোন বড় ডেঞ্জারাস জায়গা বুঝতে পারছেন তো নাম্বার ওয়ান সেরেক ডেঞ্জারাস জায়গা নাম্বার টু নবীর আদব নবীর প্রেম খুব সাবধান আল্লাহ ওয়ালা নবীর বন্ধু যারা আল্লাহর বন্ধু যারা তাদের সাথে গুস্তাগি অভদ্র ব্যবহার করা ছোট বড় কথা বলা শরীফুন নসবদের সাথে বিয়াদবি করা শরীফুন নসব করা নবী ও সাহাবাদের বংশধর যারা শোনেন ডেঞ্জারে জায়গা হক কন্যাস কারো হককে মেরে নেবেন না কারো হকের ক্ষতি করবেন না এটা হলো ডেঞ্জারের রেড জোন এখানে মাফ নাই গান শুনে ফেলেছেন তওবা করুন মাফ আছে সিনেমা দেখেছেন তওবা করুন মাফ আছে
জিনার মতো পাপ করে ফেলেছে নত হয়ে তওবা করে কাঁদুন আল্লাহ maaf করে দেবে দাঁড়িয়ে যেন তওবা করুন কাঁদুন রাখুন maaf করে দেবে কত শুনছেন তো নাকি মদ খেয়ে ফেলেছেন তওবা করুন maaf চেয়ে দেন আল্লাহ বা maaf করে দেবে শুনছেন তো নাকি ঘুম পেয়ে গেল নাকি এটা তো চার্জ এটা তো চার্জ এই স্লোগান হলো চার্জ ইমানে চার্জ হয় এতে খারাপ কিছু নাই চার্জ হয় এ নজওয়ান তরুণেরা বাপেরা এ নবী বাকে প্রেমিকেরা মনে রাখবে চলে সবাইকে যেতে হবে যাবার আগে দুনিয়ার বাজার থেকে দুটো জিনিস খরিদ করে নিয়ে যান একটা হলো ঈমান আর একটা হলো আমল ঈমান নবীর আদব নবীর প্রেম নবী নবীর রাসূলকে যে চিনে লিয়া আর একটা হলো এমন কোন রাসূল যে না করতে বলেছে করা নবী যেটা নিষেধ করে যে ছেড়ে দেওয়া এ যুবক শুনে রেখে দাও এই জমিনের উপরে দুই ধরনের মুসলমান আছে একটা হোসাইনি মুসলমান একটা এজিদি মুসলমান তুমি কোন মুসলমান হয়েছো নিজেকে প্রশ্ন করো হোসাইনি মুসলমান নায়ের পক্ষে থাকবে হোসাইনি মুসলমান সত্যের পক্ষে থাকবে হোসাইনি মুসলমান নবীর দ্বীনের পক্ষে থাকবে আর এজিদি মুসলমান তারা যারা অন্যায়কে প্রতিষ্ঠিত করবে অন্যায়কে সাপোর্ট করবে মিথ্যার পক্ষে থাকবে মিন্নাকে সাপোর্ট করবে চুরির পক্ষে থাকবে চোরকে সাপোর্ট করবে জেনার পক্ষে থাকবে জেনাকে সাপোর্ট করবে মদের পক্ষে থাকবে মদকে সাপোর্ট করবে লুটের পক্ষে থাকবে লুটকে সাপোর্ট করবে দেশের বিরোধীদের পক্ষে থাকবে দেশকে মিটাতে লাগবে এটা হলো এজিদি মুসলমান আর হোসাইনি মুসলমান হলো নানা দিনকে সওদা না করে হোসাইন যেমন করদান দেওয়া পছন্দ করেছে হোসাইনি মুসলমান কখনো দিনকে ক্ষতি করতে পারে না যারা মাদ্রাসার দুশমন মসজিদের দুশমন আজানের দুশমন তাদেরকে বন্ধু বানিয়ে হোসাইনি মুসলমান সাজতে গেলে হবে না বাপ মানুষ মানুষের সঙ্গে মিশবে এটা হচ্ছে মানব বন্ধন এটা আলাদা জিনিস আর বন্ধু আত্মীয়তা আলাদা জিনিস একজন দুশমনকে সিঁড়ি করে দিচ্ছ উপরে ওঠো উঠে তুমি মসজিদ মাদ্রাসা ইসলামের ক্ষতি করো আর তাকে তুমি সিঁড়ি করে দিলে আর তুমি বলছো হোসাইনি মুসলমান হবে না এগুলোকে বুঝবেন নামাজের দিকে খেয়াল করে আর কথা বাড়াতে পারছি না একটু সালাম দেব দয়াল নবীকে হে নবী সালাম জিব্রাইল দিলে এঞ্জে আওয়াজ খুলে দাও আসমা আনের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদায় নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আর বাণী পোগাল দুঃখে এ রজনী হইল জগৎ অনুরাণী আমেনার নয় অনের মনি নবী সালাম ইয়া সালাম ইয়া হাবিব
সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম বাপ পৃথিবীর বুকে সবথেকে কষ্ট কাজ কি বলেন তো পৃথিবীর বুকে সবথেকে কষ্ট কাজ কি হ্যাঁ একজন বলছে ঈমান বাঁচানো আর বলুন বলবেন না আমি বলবো দেখুন তো আপনাদের মতে মেলে কি পৃথিবীর বুকে সবথেকে কষ্ট কাজ হচ্ছে মানুষ চিনা মিলছে কি মতটা উরি আল্লাহ কি নিছিস ও অথচ মানুষ হলো শ্রেষ্ঠ আল্লাহর মখলুক শ্রেষ্ঠ আল্লাহর মখলুক এই মানুষকে চিনা পৃথিবীতে সবথেকে কষ্টের কাজ আমি মনে করি এই মানুষ এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ করেছে অথচ এই মানুষগুলোকে চেনা বড় মুশকিল কখন যে কি করে বোঝা মুশকিল তবে মনে রাখবে পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে সেটাও আবার এই মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ তাই এই মানুষের জীবন ব্যবস্থা বা বেশি লাপালাপি না করে মূল খাঁচাটাকে ঠিক রাখো যদিও প্লাস্টার টিলাস্টার নষ্ট হয়ে যায় মেরামতের জায়গা আছে আর খাঁচা যদি গন্ডগোল হয়ে যায় একদম গোড়া সমেত তুলে ফেলে দিতে হবে কথা বুঝছেন না বুঝেন না খাঁচাটাকে ঠিক রাখো খাঁচাটা হলো ইমান ইমান ঠিক রাখো আর এই গাছটাকে মেরে দিতে যাবে চাই ডালপালা তো কাটবে একদল লোক আছে কিন্তু ওর থেকে বড় ক্ষতিকারক হচ্ছে গাছের মূল যে কাটে ইমান আমি আর কথা বাড়াতে পাচ্ছি না তবে একটা কথা বলে যাই এইটাকে একটু মাথায় ঢুকিয়ে নেন হযরতে ইমামে হোসাইন পাক কোন গদি রাজা নেতা হবার জন্য কিন্তু লড়াই করেনি ইনসাফ নাই সত্য জন্য লড়াই করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে যারা দল এসেছিল তাদের মধ্যে 3000 আলে মুফতি পীর সাহেব ছিল কত 3000 7000 হাফেজে কোরআন ছিল শুনছেন তাতে বাপ আবার বেহিসাব জান্নাতে যাবে কারা আগে আলেমরা জোরে বলুন সুবহানাল্লাহ অতএ বাপ হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকা হলো আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজ করো ভালোর পক্ষে থাকো ভালো সাদ্দা ভালোকে প্রচার প্রসার করো ভালো কাজ করো ভালোর পক্ষে থাকো ভালোর প্রচার প্রসার করো ভালোকে সহযোগিতা করো আপনারা কি বলছেন ভালোর পক্ষে থাকবেন ভালো কাজ করবেন ভালোকে সহযোগিতা করবেন ভালোর প্রচার প্রসার করবেন আহলে সুন্নাতুল জামাত এই সংগঠন করছে আপনারা যারা এখনো ঢুকতে বাকি আছেন এই গ্রামে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আশপাশ থেকে যারা এসেছেন যে গ্রামে দায়িত্বে আছে যোগাযোগ করুন এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম আমরা চাই সংগঠনের মাধ্যম দিয়ে উলামা হযরতদের নিয়ে নবী রেখে যাওয়া দিনের খেদমত করব আপনারা কি আমাদের পাশে থাকতে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন নারী দিবেন নারী দিবেন এই হাত তুলে শুধু চলে গেলে হবে না এর একটা প্রমাণ দিতে হবে কি প্রমাণ আপনাকে এই সংগঠনের একটা সদস্য হতে হবে সদস্য কেন হবেন আপনাকে আমরা সময় মতো ডাকব ডেকে আপনার সঙ্গে কিছু আলোচনা আছে সবাইকে আমার ইসলামের পক্ষে জোরে বলুন সবাইকে আমার ইসলামকে বাঁচাতে চাই এই দুনিয়ায় সবাই কি চায়
তাহলে আমি আপনি কথা বলবো ইসলামের দুশমন শুনবে কেন তাহলে আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা থাকতে পারে না পারে না বাপড়াটা যখন কথা বলে গ্রামবাসীকে শুনিয়ে শুনিয়ে বলে ভাই ভাই যখন কিছু আলোচনা হয় নিজেদের পার্সোনাল ব্যাপারে গ্রামবাসীতে করে শুনিয়ে শুনিয়ে করে তাহলে আপনি আমার সাথ দেবেন না দিন সদস্য যারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বইগুলোকে অনেকে বন্ধ করে রেখেছে চালু করেন দ্বিতীয় নম্বর কথা ধর্মপ্রেম দেশপ্রেম মানবপ্রেম এটাকে মাথায় রাখবেন আমাদের ইমাম কটা জোরে বলুন চারটি চারটি আমাদের ইমাম হক কটা জোরে বলুন চারটি ভালোবাসেন কটাকে জোরে বলুন চারটিকে কিন্তু মানেন ফলো করেন কজনকে অতএব বাবা পীরের আওলাদ আলেম ওলামা সবাই আমাদের সবাই ভালো সবাইকেই ভালোবাসি কিন্তু ফলো করবেন কজনকে যদি আমায় কেউ ফলো করেন আমার আব্বা আমার মা আমার বোন আমার ভাই তার জন্য বলে যাচ্ছি খবরদার অন্য কারো সমালোচনা করবেন না অন্য কারো কাছে যেতেও হবে না আনতেও হবে না মিশতেও হবে না দূরে থাকুন আগুন খারাপ জিনিস কিন্তু আগুন ছাড়া আবার রান্না হয় না ঠিক না বেটি আগুনের প্রয়োজন আছে আলেম ভালো জিনিস কিন্তু আলেমকে যদি যত্ন সেই গুরুত্ব না দিতে পারেন তাকে যদি বেকায়দা হয়ে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে তাই দূরে থাকা ভালো আর যাকে ভালো লাগে একজনকে ধরে থাকুন আমি আর কথা বাড়াচ্ছি না বিসমিল্লাহ শরীফের সঙ্গে এগারো বার দরুদ শরীফ তিন বার শরীফ ফাতিহা শরীফ দশ বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাবো কয়েকজনের নাম দিয়েছে একটা ছোট্ট বাচ্চা পানিতে ডুবে আল্লাহ হুকুম বাহানাই হেল্লাই রুজি বাহানাই মত একটা একটা বাহানাতে মৃত্যু হয় কথা বুঝে আসছে অসুস্থ মানুষ শেখ মনিরুদ্দিন মোহাম্মদ সেলিম নাথের জন্য দোয়াও চেয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ দেন বোন আল্লাহ মামি ছোট্ট একটা বাচ্চা আহ দুনিয়া দেখা হলো না দুনিয়া দেখা হলো না আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে আল্লাহকে ভুলে যেও না রসুলকে ভুলে যেও না হালকা বয়সে একটু ভুলভ্রান্তি হয়ে যায় কিন্তু নিজের অস্তিত্বটাকে মিটিয়ে দিও না কেন আজও এজিদের দলে ইসলামের দুশ্মনদের দলে হাজারো মুফতি আছে হাজারো মৌলানা আছে হাজারো বক্তা আছে কথা বুঝে আসছে না নাই তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার নবীর দিনকে ক্ষতি করতে চাইছে আর সবসময় জানবেন একটা শ্রেণীর মানুষ রাজ ক্ষমতা দিয়ে ইসলামের বিরোধী করেছে সে ফেরাউন হোক নমরুদ হোক সাদ্দাত হোক হতভাগা আকবর হোক এজিদ হোক ক্ষমতার জোর দিয়ে ইসলামের অনেক ক্ষতি করেছে আজকের দিনেও কিছু কিছু লোক রাজ ক্ষমতা দিয়ে ইসলামের ক্ষতি করতে চাইছে লোহা না হলে লোহা কাটা যাই না মুফতি না হলে মুফতির ফতোয়া দেওয়া যাই না অতএব ইসলামের ক্ষতিকারক দিক করে হাত থেকে আমার সুন্দর পরিবেশকে ঠিক রাখতে গেলে আমাদের ঘরেও ভাবতে হবে এইটুকু মনে রাখবেন আব্বাস সিদ্দিকীকে এরপরেও কেউ যদি ভুল বোঝেন জবাব একটা জায়গায় লিয়া হবে সেটা কায়ামতের দিনে অন্য কোনো জায়গায় নয় কেন দুনিয়ায় আমি কিছু নিয়ে আসিনি দুনিয়া থেকে আমি কিছু আমাল নিয়ে যাব না আল্লাহ যেন ইমান ও আমলটা নিয়ে যাওয়ার তৌফিক দেয় বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের নিজ আবার তৌফিক দিবেন আল্লাহুম্মা আমিন কারো সঙ্গে আমার বন্ধুত্ব নেই কারো সঙ্গে আমার দুশ্মনীও নেই আমার বন্ধু সে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধু যদি অমুসলিমও হয় যদি বিপদে থাকে তাকে সাহায্য করব কেন আল্লাহ করতে বলেছে নবী করতে বলেছে কথা বুঝে আসছে আর আমার দুশ্মন নিজের কোনো স্বার্থে নেই আল্লাহ আল্লাহ রসুলের জন্যে তোমাদেরও উচিত ঠিক এই অঙ্কটাতেই চলা আর নীতিতে মজবুত হন নীতিতে কিছু কিছু মানুষকে দেখে আমার অনেক কষ্ট হয় নীতি ঠিক নেই ব্যাঙের মুখেও চুমু সাপের মুখেও চুমু আরে যে কোনো এক জায়গায় চুমা দে না বাপ তো যদি ব্যাঙ ভাল লাগে ব্যাঙকেই চুমা দে যদি সাপকে ভাল লাগে সাপকেই দে যেটা একটা দে কথা বুঝে ভুলের ওপরে যদি থাকিস মজবুত থাক ঠিকের ওপর যদি থাকিস মজবুত থাক আর মনে রাখবেন আজকের বাচ্চা কালকে ডাক্তার নয়
আজকে বাচ্চা কালকে জজ নয়, আজকে বাচ্চা কালকে উকিল নয়, আজকে বাচ্চা কালকে ডিএম বিডিও নয়, আজকে বাচ্চা কালকে নেতা মন্ত্রী নয়, আজকের বাচ্চা কালকে পীর সাহেব নয়, আজকের বাচ্চা কালকে মুফতি নয়, সময় লাগে নিয়ত নেতা কি বলে লক্ষ্য নিয়ত চেষ্টা যদি থাকে আস্তে 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 একদিন আপনার বাচ্চা বড় হবে পড়াশোনা করে ঠিক জায়গায় ডিএম হবে বিডিও হবে আইপিএস অফিসার জজ হবে যেটা আপনার লক্ষ্য সেই জায়গায় পৌঁছাবেন তাই নিয়ত লক্ষ্য টার্গেট ঠিক রাখুন কদিন আর গোলামি করবেন মালিক হবার স্বপ্ন দেখেন এটা মাথায় রাখবেন আল্লাহ আমাদের সকলকে নাই সত্যের উপরে একতা হওয়ার নাই সত্যের উপরে একতা হওয়ার নাই সত্যের উপরে একতা হওয়ার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন দোয়া চাইব আল্লাহ আপনাদের ঘরে অনেক দিয়েছে অনেক হুজুর দাওয়াত করে জলসা করে করছেন আল্লাহ কারে বেশ ভালো মাহফিল বড় করে করেন খুশিতে করেন তবে আমি রাত্রিরে মাহফিল করি না আপনারা জানেন তো নাকি কেন করি না সেটাও জানেন তো কেন মাহফিল আজকে দেখুন তো আপনাদের এলাকায় বাজারে এখন রাস্তাঘাটে ছেলে মেয়ে কি ঘুরোঘুরি করছে কি হই হই হচ্ছে কি কিন্তু রাত্রিরে কি হয় লাইটিং দেখতে বেরোই মেলা দেখতে বেরোই ছেলে মেয়ে একসাথে হুড়োহুড়ি করে ধর্ম মানুষকে পাপ থেকে বাঁচায় ধর্মর মাহফিলে যদি করে পাপ হয় ওরকম মাহফিল করার থেকে বন্ধ করে দেওয়া ভালো আমার মনে হয় এটা আমার মত আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না আপনি করুন না আপনি করুন তবে হ্যাঁ আগামী দিন আমি তাদের সঙ্গেই মিশবো বাপ যারা আমার কথা মতো চলবে আমার কথা বলতে আমি কোরআন সুন্নাতে যেভাবে বলবো নিজের খেয়াল খুশি মতো চললে মিশার সময় নেই বাপ ও ভালোবাসার লোক আল্লাহ কারে অনেক আছে সময় নেই কেন ফেতনা ভরা এই পৃথিবী আজ একরকম কাল আর এক রকম কথা বুঝছেন না বোঝেন নেই অনেক রকম চক্রান্ত চলছে আমার ধর্মীয় মাহফিল গুলোকে নোংরা করে দিবার প্ল্যান চলছে বাজে বাজে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেওয়া হয় বাজে বাজে ছেলে অন্য দূর থেকে এনে ঢুকিয়ে দেওয়া হয় যা ওখানে গিয়ে লড়ালাপ্পা কর হই হই কর গল্প কর কি বলে রাস্তায় বাজারে গিয়ে হই হই কর ওইটা দেখে পাড়ার দশটা ভালো ছেলে হয়তো জলসা শুনতো তারও দিলটা তো ভাই নফস বলে একটা জিনিস আছে অমনি চলে গেল পাড়ার দশটা ভালো মেয়ে হয়তো জলসা শুনতো অমনি দিলের নফসটা ওই দিকে চলে গেল এটা একটা প্ল্যান চলছে আমার ধর্মকে মিটাবার আমরা কেন সুযোগ দেবো আমাদের হুঁশ থাকা দরকার তো যাক নামাজ হবে আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহুম্মা আমিন